হ্যালো প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম সুন্দরবন জঙ্গলের, মাছ এবং কাঁকড়া ধরা। তো আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন, সব কিছু বুঝতে পারবেন, আমাকে বলার আর দরকার নেই। ভিডিওটা দেখলেই আপনারা বুঝে যাবেন মাছ এবং কাঁকড়া ধরা। তো এইখানে আমি একটা জাল পেতেছি, সেটা সাইজ করি আগে, তো আপনাদের দেখাচ্ছি কাঁকড়াটাও আমি কিরকমভাবে ধরি। দর্শক বন্ধুরা, আমি নদীর চরে জাল পেতে দিয়েছি, এই যে দেখা যাচ্ছে, এই যে নদী, আর এই যে এপাশে দেখা যাচ্ছে পুরোটা নদী, এপাশে জঙ্গল, আর এই যে এই পাশেও দেখা যাচ্ছে কিছুটা আছে এবং এই পাশেও কিছুটা আছে। দেখা যাক কালকে, এখন তো জোয়ার উঠবে, জোয়ার উঠার পরে যখন ভাটা হবে দেখা যাক কী পড়ে। এবং আমি আজকের এখন যাব কাঁকড়া ধরতে, আপনারা খালি দেখতে থাকুন ভিডিওটা। এবারে আমি কাঁকড়া ধরতে যাব, কাঁকড়া ধরার ইয়েটা আমি অনেক আগে বসিয়ে দিয়েছি, তো ভাটা হয়ে গেছে, এবার সেগুলো ঝাড়বো, ঝেড়ে আমি আপনাদের দেখাবো। তো বন্ধুরা, আমি এখন যাচ্ছি কাঁকড়া ধরতে, তো আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন, করতে থাকলে বুঝতে পারবেন যে কীরকমভাবে কাঁকড়া ধরতে হয়। এই দেখুন, দুটো দুটো বালতি, একটা বালতিতে কাঁকড়া নেবো আর একটা বালতিতে আধার নেওয়া আছে, আর এই জালগুলোতে আধার দেওয়া হয়। এই দেখুন জঙ্গলের ভিতরে ব্যাগ পড়ে আছে, বইয়ের ব্যাগ। এই আমি চলে এসেছি নদীর সাইডে। তো এই জঙ্গলের ভিতরে বন্ধুরা ঝাঁকা ফেলা আছে, তো আমি আপনাদের দেখাবো ঝাঁকাগুলো কোথায় কোথায় ফেলা আছে। জঙ্গলের ভিতরে সব মানে এত গাছপালা, কাঁটা, খুবই চলতে অসুবিধা হচ্ছে। তো এই দেখুন, ওই যে একটা ঝাঁকা দেখা যাচ্ছে, ওই যে, তো এই ঝাঁকাটায় আধার দেওয়া আছে। তো এখন দেখবো যে এটায় কাঁকড়া পড়েছে নাকি। এই দেখুন বন্ধুরা, একটা কাঁকড়া এটায় পড়েছে দেখা যাচ্ছে। এই দেখুন, এই যে সাইডে এইখানে একটা কাঁকড়া পড়েছে, এবং ওই যে ভিতরে এই যে দেখা যাচ্ছে আধার, আধার দেওয়া আছে, এই যে একটা কাঁকড়া পড়েছে। তো এইটা আমি এখন খুলে বের করব। তো আর এইখানটায় যে মধ্যিখানে আধারটা বাঁধা আছে, এইরকম আরও অনেক ফেলা আছে, আমি আপনাদের দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, এই যে একটা খাল, তো এই খালটা উপরে মানে যেখানে বসতি আছে, যেখানে বলা যায় ঘেরি, ঘেরির সাথে সম্পর্ক আছে এই খালটার, এখান দিয়ে জল যায়। তো আমি এখানটায় কাঁকড়া ধরি, তো আপনারা তো সবাই জানেন, এর আগেও দেখেছি, এই যে একটু আগেও দেখালাম। হ্যাঁ, তো এখানে অনেক গুলি পাতা আছে, তো আমাকে ঝাড়তে হবে, তো আমি একলা ভিডিও বানাচ্ছি, প্লিজ একটু সাপোর্ট করবেন, সাপোর্ট করলে অনেকটাই ভালো লাগে, এবং কমেন্ট করে জানাবেন কী কী করলে আরও ভালো হতে পারে। হ্যাঁ, আপনাদের যদি আইডিয়া থাকে। তো এই যে দেখুন, এইখানেও একটা এই যে বসানো আছে আমার ঝাঁকা, তো আরও ওই দিকেও বসানো আছে, তো আমি যত যাব আপনাদের দেখাতে থাকব। তো দর্শক বন্ধুরা, তো আমি ওইটা ঝেড়ে নিয়ে রেডি করে নিলাম। তো এইখানে দেখুন আরও একটা বসানো আছে, এই যে দেখা যাচ্ছে। এই যে আরও একটা বসানো আছে, তো দেখি এটায় কাঁকড়া পড়েছে নাকি। তো এটায় তো কাঁকড়া দেখা যাচ্ছে না, তো এটায় পড়েনি। তো এটায় আধার দিয়ে আর সবগুলো ঝেড়ে রেডি করে নিয়ে আপনাদের দেখাবো আমি যে কতগুলো কাঁকড়া আমার পড়লো আজকে। আমি সবগুলো ঝেড়ে রেডি করে আধার দিয়ে আপনাদের দেখাচ্ছি। তো দর্শক বন্ধুরা, দেখানোর পালা এসে গেছে যে কতগুলো আমার কাঁকড়া পড়েছে। তো আমি আপনাদের দেখাচ্ছি কতগুলো আমার কাঁকড়া পড়েছে। আমি এতক্ষণ অনেক টাইম চলে গেছে, 2-3 ঘন্টা মতন চলে গেছে ঝাড়তে আর আধার দিতে। তো কতগুলো কাঁকড়া হলো আমার আজকে আমি দেখাবো।